এনলাইটেনডে তোমাদের স্বাগত আর আজকের এই কনস্টেবল স্পেশাল ওয়ান লাইনার ক্লাসে তোমরা পেয়ে যাবে ভারতের ইতিহাসের ওপর টোটাল ষাটখানা ওয়ান লাইনার এর আগের দিন আমরা জেনারেল সায়েন্সের ওপর টোটাল সত্যখানা ওয়ান লাইনারে ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তাই অনেকেই আশা করছি যেটা দেখোই তাই ওইটা কিন্তু মিস করো না জেনারেল সায়েন্স অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক যেটা সত্য যার ওপর টোটাল সত্যখানা ওয়ান লাইনার করা হয়েছে অলরেডি আর হিস্ট্রির উপর চেষ্টা করছি আর একটা ভিডিও যেটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে সেটা নিয়ে আসার চেষ্টা করছি অ্যান্সিয়ান্ট ইন্ডিয়া সম্পর্কে কেউ আর একটু বেশি পড়তে চাইলে আমাদের হিস্ট্রি যে প্লে লিস্টটা আছে সেটা চেক করতে পারো তো চলো শুরু করছি আজকে আমাদের হিস্ট্রি অনলাইনারে প্রথম কোশ্চেন থেকে গদর শব্দের অর্থ কী বিপ্লব ওয়াহাব শব্দের অর্থ কী নবজাগরণ বাবর শব্দের অর্থ কী সিংহ এখানে একটা কনফিউশন থেকে যায় সিংহ না বাঘ তো এটা মার্ক করে নাও পুরো সেট করে নাও এর অ্যান্সার সিংহ হুমায়ুন শব্দের অর্থ কী সৌভাগ্যবান মানসব কথার অর্থ কী পদমর্যাদা বা র্যাঙ্কিং ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দেন এখানে অ্যান্সার তিতুমির এবার বলেনি ওয়াহাবি আন্দোলন অ্যাকচুয়ালি শুরু হয়েছিল আরবে আব্দুল ওয়াহাব এরা ছিলেন ফাউন্ডার তো পরবর্তীকালে এই আন্দোলনটা ভারতবর্ষে নিয়ে এসেছিলেন সৈয়দ আহমেদ বারেলি তো সৈয়দ আহমেদ দুজনকে আমরা পাই সৈয়দ আহমেদ অব রায় বেরেলি অ্যান্ড স্যার সৈয়দ আহমেদ খান অব আলিগড় তো স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় ইনি ছিলেন আলিগড় মুভমেন্টের ফাউন্ডার আর যদি বলে ভারতের ওয়াহাবি আন্দোলনের ফাউন্ডারকে তখন হবে সৈয়দ আহমেদ অব বারেলি বারলেবি এনার সম্ভবত পুরো নামটা সৈয়দ আহমেদ বারলেবি তো দুজন কিন্তু আলাদা ব্যক্তি আর সেই সাথে যদি বলা হয় আমাদের এই ওয়াহাবি আন্দোলনে বাংলার প্রচারক কে ছিলেন বা বাংলায় কে ছড়িয়েছিলেন তিনি ছিলেন তিতুমির তো সেই জন্যই তিতুমির বলতে গেলে যে লিস্টটা আছে সেই লিস্টটা একদম সবারই শেষে আসে সেই জন্যই আমি এখানে তিতুমীর দিয়ে শুরু করলাম গদর পার্টির প্রতিষ্ঠা থাকে লালা হরদয়াল আর গদর বলে একটা ম্যাগাজিন ছিল তার ফাউন্ডার ছিলেন বা এডিটার ছিলেন সোহান সিং ভাগনা প্রথম তারায়ণের যুদ্ধ কত সালে হয় এগারোশো একানব্বই আর এগারোশো বিরানব্বই হয়েছিল দ্বিতীয় পানিপতের প্রথম যুদ্ধ কবে হয় পনেরোশো ছাব্বিশ বক্সের যুদ্ধ কবে হয় সতেরোশো চৌষট্টি আর এই সময় বাংলার নবাব ছিলেন মির্জাফর ভালো করে খেয়াল রাখো মির্জাফর কিন্তু এই সময় বাংলার নবাব ছিলেন হলদিঘাটের যুদ্ধ কবে হয় পনেরোশো ছিয়াত্তর পুরন্দ্রের সোধনি কবে হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আর ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় কালিদাসকে বাংলায় প্রথম বিপ্লব সমিতি বিপ্লবী সমিতি কোনটি অনুশীলন সমিতি যেটা ফাউন্ডেশন হয়েছিল উনিশশো দুই সালে এবং এর ফাউন্ডার ছিলেন চন্দ্র বসু এই তিনটে পয়েন্ট খেয়াল রাখো অনুশীলন সমিতি উনিশশো দুই সাল অ্যান্ড সতীশচন্দ্র বসু যার ফাউন্ডার আর্য যুগে দুটি রাজনৈতিক পরিষদ ছিল সভা ও সমিতি এদের মধ্যে সভাতে মহিলাদের এন্ট্রি ছিল আর সমিতিতে ছিল না তো সভা সমিতি দুটো দুটো আর্য যুগে দুটো আলাদা পরিষদ এই আরিয়ান সিভিলাইজেশন সেটা এটা ডিটেলস পড়তে গেলে কিন্তু হিস্ট্রি প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে ভারতের শেষ মুঘল সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন লক্ষণ সেন ভারতবর্ষের সর্বশেষ মুসলিম শাসককে বাহাদুর শাহ জাফর তো দ্বিতীয় বাহাদুর শাহ অ্যান্ড বাহাদুর শাহ জাফর একই ব্যক্তি এবং ইনি একজন পোয়েটও ছিলেন গুলরুখ যে গুলরুখ যে ছদ্মনাম সেই নামে উনি লিখতেন তো এনার লাস্ট মৃত্যু হয়েছিল রেঙ্গুনে আগ্রা শহর প্রতিষ্ঠিত করেছিলেন কে সিকান্দার লোদি শিবাজিকে কে রাজা উপাধি দিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব ভারতে নেপোলিয়ান বলা হয় কাকে সমুদ্রগুপ্তকে গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবিকে কালিদাস খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মোঘল শাসন ছেদ পড়ে সেটা ছিল বিল্লগ্রামের যুদ্ধ যেটা হয়েছিল শের এবং আমাদের হুমায়ুনের মধ্যে কে সালকি আজম বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন শের শাহ ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে শের শাহের প্রবর্তিত দুটি দলিলের নাম কি সেটা ছিল পাট্টা অ্যান্ড কবুলিয়ত পানি পথে দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন তিনি ছিলেন আকবরের সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন তিনি ছিলেন গুরু অর্জুন আর গুরু ওর তেগবাহাদুরকে দিয়েছিলেন ঔরঙ্গজেব কাকে জিন্দাপীর বলা হতো ঔরঙ্গজেব এখানে বলবন আর ঔরঙ্গজেবের মধ্যে কনফিউশন লাগে বাট জিন্দাপীর বলা হতো ঔরঙ্গজেবকে ঔরঙ্গজেব কাকে পর্বত্য মুসিক বলেছিলেন সেটা ছিল শিবাজিকে তো অ্যাকচুয়ালি শিবাজির যে ফাইটিং স্টাইল ছিল সেটা ছিল গেরিলা যেহেতু ওনার আর্মি কম ছিল তাই উনি আসতেন অ্যাটাক করতেন অ্যান্ড ফিরে যেতেন তো সেই জন্য আমাদের শিবাজিকে বলেছিলেন পার্বত্য মুশিক কাশ্মীরের আকবর কাকে বলা হয় জয়নাল আবেদিন আর সেই সাথেই বাংলার বাংলার আকবর বলা হয় একজনকে তো বাংলার আকবর বলা হতো আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ ছিল বাংলার আকবর আর জয়নাল আবেদিন ছিলেন কাশ্মীরের আকবর মুঘল যুগে তাম্র মুদ্রার কী নাম ছিল দাম কে ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন তো ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন বাদায়ুনই বা বাংলার প্রথম স্বাধীন নবাবকে ছিলেন মুর্শিদ কুলিখা অমৃতসরের বিখ্যাত কে তৈরি করেন গুরু রামদাস সাইমন কমিশন কত সালে ভারতে আসে উনিশশো আঠাশ সালে তো সাইমন কমিশনের ফরমেশন হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এবং সেটা ভারতবর্ষে এসেছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তো কোশ্চেনে কী জানতে চাইছে আর সাল এই দুটোকে খেয়াল রাখবে ভারত ছাড়া আন্দোলনের সূচনা কে করেন মহাত্মা গান্ধী ভারতের শেষ ভাইস কে ছিলেন তিনি ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আর বলতে গেলে স্বাধীন ভারতের প্রথম যিনি গভর্নর জেনারেল ছিলেন সেই প্রথম গভর্নর জেনারেল ছিলেন এই লর্ড মাউন্ট ব্যাটেন আর শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন নৌ কত সালে হয় উনিশশো ছেচল্লিশ কুনিক কার উপাধি বা কুনিক কে গ্রহণ করেছিলেন অজাতশত্রু আর শ্রেণিক ছিল বিম্বিসারে বিম্বিসার শ্রেণিক আর কুনিক ছিল অজাতশত্রু শত্রু বংশের প্রতিষ্ঠা থেকে বিম্বিসার ফরওয়ার্ড ব্লক কে গঠন করে তো এখানে যে কোশ্চেন নাম্বার থার্টি নাইন তো উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধী আরো চুক্তি কত সালে হয় সেটা ছিল উনিশশো একত্রিশ বিক্রমশীল মহাবীরের মহাবিহারের প্রতিষ্ঠাতা কে বা কে প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন ধর্মপাল প্রিয়দর্শিকা কে লেখেন হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন কালিদাস কার সভাকবি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মেঘদূত কার রচয়িতা বা মেঘদূতের রচয়িতা কে কালিদাস পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহ বর্মন গুপ্তাব্দের প্রচলন কখন হয় তিনশো কুড়ি সালে কনিষ্কের সভাকবি কে ছিল তিনি ছিলেন অশ্বঘোষ যিনি আমাদের বুদ্ধচরিতের রাইটার সাত বংশ বংশের প্রতিষ্ঠা থেকে তিনি সিমুখ কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো বিক্রমাদিত্য আমরা আমরা ইতিহাসে অনেকজনকে পাই অ্যাকচুয়ালি সেই সময় যে বীর যারা ছিলেন বীর রাজা যারা ছিলেন তারা বিক্রমাদিত্য টাইটেল নিতেন আর একদম কিংবদন্তি যে বিক্রমাদিত্য বা অরিজিনাল বিক্রমাদিত্য তিনি ছিলেন অনেক আগে প্রায় ফিফটি এইট খ্রিস্টাব্দ এই এরকম সময়ের শকাব্দ কে প্রচলন করেন কনিষ্ক গান্ধার শিল্প কোন যুগের কুষাণ যুগে আর গান্ধার শিল্প নিয়ে দারুণ ভিডিও কিন্তু বুদ্ধিজম জৈনিজমে আলোচনা করা হয়েছে পুনা চুক্তি কত সালে হয় উনিশশো সালে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস কোনটি সেটা হচ্ছে সামবেদ তো সামবেদ থেকে আমরা আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের কনসেপ্টটা পাই আর সেই সাথেই আমাদের গন্ধর্ব বেদ হচ্ছে এই সামবেদের উপবেদ তো সামবেদের উপবেদ হচ্ছে গন্ধর্ব বেদ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন কে অনশন করেছিলেন যতীন দাস গান্ধী আরোইন চুক্তির অপর নাম কি দিল্লি চুক্তি কাকোরি ষড়যন্ত্র মামলায় কাক প্রধান অভিযুক্ত কে ছিলেন তিনি ছিলেন রামপ্রসাদ বেসমিল রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয় উনিশশো সালে রাশিয়ায় বলসেবিক আন্দোলন কত সালে হয় উনিশশো সালে বাংলা নানা সাহেব কাকে বলা হতো রাম রতন রায়কে আর দাদন শব্দের অর্থ কী এটা হচ্ছে অগ্রিম অর্থ এটা নীল চাষের সাথে সম্পর্কযুক্ত ফরাজি যার অর্থ যে ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য এই আন্দোলনের প্রবর্তক কে হাজির শরিয়ত উল্লাহ সমুদ্রগুপ্তের দক্ষিণাত্ম জয় এই দক্ষিণাত্ম আলাদা হয়ে গেছে সমুদ্রগুপ্তের দক্ষিণাত্ম জয়ের নীতি কি নামে প্রসিদ্ধ বা দক্ষিণাত্ম জয় কোন নীতি নামে প্রসিদ্ধ সেটা ছিল গ্রহণ ও পরিমোক্ষ অর্থাৎ উনি উত্তর ভারত দক্ষিণ ভারত দুটো দুইভাবে জয় করেছিলেন উত্তর ভারতে উনি ডাইরেক্টলি যুদ্ধ করতেন জয় করতেন এবং সেই রাজ্যকে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতেন আর দক্ষিণার্থে কি করতেন উনি যখন সেই রাজ্য জয় করতেন রাজা বর্ষতা শিকার করে নিলে তাই রাজাকে সেই রাজ্য ফিরিয়ে দিত কিছু মিনিমাম ট্যাক্স আর তার বর্ষতা শিকারের মাধ্যমে রাজাকে বলতো তুমি তুমি এই রাজ্য শাসন করো আর আমি যাচ্ছি আমার উত্তর ভারতে জাস্ট তুমি আমার বৎসতা স্বীকার করছে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনকে তিন দিনের তামাশা বলে অভিহিত করেছিলেন তিনি ছিলেন অশ্বিনী কুমার দত্ত তো অ্যাকচুয়ালি নর্মালি ডিসেম্বর মাসে এই কংগ্রেসের সেশনগুলো বসতো জাস্ট দু তিন দিনের মিটিং হতো আলোচনা পর্ব জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় তো সেটা ছিল লাহোর যেটা ছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অ্যান্ড আমাদের লাস্ট দুটো কোশ্চেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু এবং লাস্ট কোশ্চেন ক্রিপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল তো যখন ক্রিপস মিশন ফেল হয়ে দেশে ফিরে যায় তখন আমাদের দেশে শুরু হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন তো এই ছিল টোটাল ষাটখানা লাইনার হিস্ট্রির ওপর ভালো লাগলে জানিও এরপর কারণ এরপর আরও ভিডিও আনতে চলেছি আর আশা করছি এক্সামের আগে একটা ন্যাশনাল মুভমেন্টের ওপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো হিস্ট্রি ডিটেলস জানতে চাইলে হিস্ট্রি অট অলরেডি প্লে লিস্ট আছে আমাদের তো হিস্ট্রি প্লে লিস্ট তোমরা ফলো করতে পারো তো এইটুকুই আজকে টাটা আবার খুব শীঘ্রই একটা